পিচকে কি মালিক নতুন নতুন কাজের সদস্য আসছে না কেন মালিক সবাই এখন খুব সতর্ক হয়ে গেছে মানে কি হয়েছে ব্যাপারটা আমাকে মালিক সমস্ত বাচ্চার বাবা মা সতর্ক হয়ে গেছে কেউ তাদের বাচ্চাদেরকে আর কাজে পাঠাতে চাইছে না তাই কি রে শুধু তাই নয় সবার মধ্যে সাহসের পরিচয় পাওয়া যাচ্ছে আগে তো আপনার নাম শুনলেই কতই না ভয় পেত কিন্তু এখন ভয় পাওয়া তো দূরের কথা মুখের ওপর বলেই দিচ্ছে তারা তাদের বাচ্চাকে আর কাজে পাঠাতে পারবে না হ্যাঁ রে পিচকে কবে থেকে এই সব চলছে এই ধরুন সপ্তাহ সপ্তাহিনে তা তুই আমাকে আগে জানাসনি কেন না মানে মালিক আমি ভাবলাম কিছুদিন গেলে সবটা ঠিক হয়ে যাবে তাই আর কি কিছুই বলা হয়নি আপনাকে শুধু শুধু আপনাকে টেনশন দিতে চাইনি টেনশন কিসের টেনশন আমি এই জঙ্গলের সের আমার কথাই শেষ কথা অবশ্যই মালিক আচ্ছা পিচকে এই ঘটনা কেন ঘটছে তার কি কোনো কারণ খুঁজে পেয়েছিস সলিড কোনো কারণ এখনো পর্যন্ত পাইনি কিন্তু আমি নজর রেখেছি দুদিনের মধ্যেই খবর পেয়ে যাব মনে হয় মালিক দুদিন অপেক্ষা না না এতে করে ওদের মধ্যে সাহসটা আরও বাড়বে তাহলে কি করব মালিক আচ্ছা এবারের লিস্টে কার কার নাম ছিল বলতো তো হ্যাঁ মালিক বলছি মালিক নামগুলো হলো এক হাঁসের ছানা দুই হরিণের ছানা আর আর রামুর ছেলে নরহরির নাম ছিল আচ্ছা বুঝলাম শোন পিচকে তুই রামুর পরিবারের উপর একটু নজর রাখ আমার মনে হয় যে সমস্ত সমস্যার কারণ আমরা পেয়ে যাব একদম ঠিক কথা বলেছেন মালিক মালিক আপনাকে তো একটা কথা বলা হয়নি কি কথা রে আগের দিন আমি জঙ্গলটা একবার চত্বর দেব বলে বেরিয়েছিলাম আর চত্বর দিতে দিতে রামুর বাসার সামনে গিয়ে উপস্থিত হই তাতে রামু কাকে যেন বলছে শোনো আমি আমার ছেলে নরহরিকে কিছুতেই পাঠাবো না ওর এখন প্রশিক্ষণ নেওয়ার সময় ও প্রশিক্ষণ নেবে তাছাড়া আমার ছেলে আমি কি করাবো না করাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার একদম ঠিক কথা বলেছো রামু দাদা জানো রামু দাদা আমার বাচ্চা তো ভয়েই সারাদিন কাঁদছে কোনো কিছুই খাচ্ছে না শুধু আমাকে বলছে মা মা আমি কিন্তু কোথাও যাব না আমি তোমার কাছে থাকব। আজকেই তো তোমার এখানে আসার আগে আমাকে কিছুতেই কাজ ছাড়া করছে না কিন্তু কি করব, আমাকে তো আসতেই হতো তাই না কোনো বুঝিয়ে রেখে তারপর এলাম সত্যি বাচ্চাগুলো বড্ড ভয় পেয়ে গেছে ভয় পাবেই না বা কেন বলো রামু দাদা তুমি একটা কিছু করো না হলে যে বাচ্চাগুলো ভয়েই ভয়ে মরে যাবে আজ না হয় কাল ওদেরকে নিয়ে যাবেই জোর করে আর যত কষ্টের কাজ সবটাই করাবে ওদেরকে দিয়ে না না এটা আমরা কখনো হতে দিতে পারি না আমরা ওদের মা বাবা ওরা আমাদের সন্তান ওদের রক্ষা করার দায়িত্ব আমাদের সবথেকে খারাপ ব্যাপার কি বলতো গাধাটা এতই বদমাসছে শুধুমাত্র বাচ্চাদেরকেই জোর করে নিয়ে যায় কাজ করানোর জন্য কারণ হলো ওদের দিয়ে কাজ করাবে আর কম পারিশ্রমিক দেবে আমরা কি আর বুঝি না ওর ধান্দা কিন্তু কি করব জোর যার লোক তার আমরা ছোট অত শক্তি নেই তাই তো এত জুলুম যদি শক্তি থাকত তাহলে কি কিছু করতে পারতো কখনো না রামু দাদা তুমিই একমাত্র কিছু করতে পারো করতে তো হবেই আমাদের বাচ্চাদের জীবন বলে কথা কিন্তু কি করব সেটাই তো একটু ভাবতে হবে গো ঠিক আছে দাদা আমি তাহলে এখন আসি গো দেখি বাচ্চা আমার কি করছে ও তলে তলে এত কিছু ঠিক আছে আমিও দেখব কি করে ওরা ওদের বাচ্চাদের আমার হাত থেকে কে বাঁচায় দেখব শোন পিচকে কাল সকালেই আমরা ওই রামুর বাড়িতে যাচ্ছি আর এটা ফাইনাল ঠিক আছে মালিক আমার জঙ্গলে আমার উপর কথা এই প্রথমবার হলো প্রথমবার কেউ এত সাহস দেখালো আমি তো ওকে কিছুতেই ছাড়ব না সকাল হতে না হতেই সঙ্গে করে রামুর বাড়ির যায় বাবা রামহরি তুই একটু বাসাতে থাক আমি খাবারের জন্য ঘাস নিয়ে আসি রামু যখন তাদের জন্য খাবার নিয়ে আসবে বলেই ঠিক করে ঠিক তখনই গাধার প্রবেশ আমার কাজে ব্যাঘাত ঘটিয়ে তুই ঘাস আনতে যাচ্ছিস ও তুমি এসে গেছ তা ভালো কিন্তু একটা ভুল কথা বললে আমরা তোমার কাজে কোনো ব্যাঘাত ঘটাইনি বরং তুমি আমাদের জীবনে সুখ শান্তি নষ্ট করছো পিচকে দেখ রে আমার মুখের উপর কত বড় বড় কথা বলছে এ জানে না যে ওদেরকে মেরে মাটি চাপা দিয়ে রাখতে পারি কাক শুকুনে ও টের পাবে না মালিক আপনার ক্ষমতার প্রদর্শন করুন না হলে এ বুঝবে না তাই নাকি তাহলে তো আমাদের এই জঙ্গলের সর্বশক্তিমান মহারাজকেই ডাকতে হয় আমি একমাত্র এই জঙ্গলের ডন এই মহারাজটা আবার কোথা থেকে এলো মালিক আপনাকে ভয় দেখাবার চেষ্টা করছে ঠিক বলেছিস আর যদি হয় তো দেখা আমাদেরকে আমরাও দেখি তোদের মহারাজকে দেখাবো তো বটেই চলো আমার সঙ্গেই চলো তারপর রামু তার তৈরি করা ফাঁদে পা দেওয়ানোর জন্য ওদেরকে সঙ্গে করে নিয়ে যায় কই তোর সর্বশক্তিমান মহারাজ কোথায় আছে তো দেখা পাচ্ছ না আমি তো দেখা পাচ্ছি না ওই কুটার দিকে তাকিয়ে দেখো গাধা এতটাই বোকা যে নিজের প্রতিবিম্ব দেখে ভাবে সত্যিই মহারাজ এসেছে মালিক এ তো সত্যি কথা বলছে এবার আমি কোথায় পালাই মালিক আপনিও পালিয়ে আসুন ব্যাপারটা সুবিধার টেকছে না ঠিক বলেছিস পালিয়ে যায় আরে দাঁড়াও দাঁড়াও পালিয়ে যাচ্ছ কোথায় পালিয়েছি সব কটা নামেই হুম্মি তুমি করতো বোকার আস্ত হাঁড়ি একটা কথাকার গাধা শুধু নামেই নয় বাস্তবেও তারপর থেকে জঙ্গলের সবাই নির্ভয়ে তাদের বাচ্চাদের নিয়ে বসবাস করতে থাকে